माइक्रोस्कोपिक एनाटॉमी बा टेस्टिस एटा होच्छे शुक्राशय के सेक्शन करे सेई सेक्शन अंश के माइक्रोस्कोपे तलाय देखते हबे। माइक्रोस्कोपे तलाय देखले जे समस्त अंशगुलो देखबो अर्थात खूब सूक्ष्म गठन जे गठन सम्पर्के আমাদের পরিচয় হবে সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যানাটমি অফ টেস্টিস বা শুক্রাশয়ের কলাস্থানিক গঠন। তো শুক্রাশয়ের যে কলাস্থানিক গঠন কোন কোন বইয়ে দেখবে যে সরাসরি জাস্ট এই টেস্টিসের সেকশন একটা চিত্র দিয়েছে এটাই এনাফ, কিন্তু ঠিক নয়। শুক্রাশয়ের কলাস্থানিক গঠন ঠিকঠাক ভাবে তিন থেকে চার নম্বরের বর্ণনা দিতে গেলে এই চিত্রটা হালকা করে দেওয়ার পর মাইক্রোস্কোপে যে সেকশন পার্ট এটা দেখা যাচ্ছে সেমিনাফেল স্টিবিউল এবং তার সঙ্গে আরো কলাস্থানিক যে পার্টগুলো আছে এই চিত্রটা আঁকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সম্ভব হলে ব্লাড টেস্টিস ব্যারিয়ারের অংশটা কিছুটা তুলে দিতে হবে। তাহলে খুব সুন্দরভাবে হবে, আর বায়োলজি মানে হচ্ছে চিত্র, চিত্রের মাধ্যম দিয়ে বায়োলজি প্রকাশ পাবে। তো শুক্রাশয় যেটা অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে ইনগুইনাল ক্যানেলের মাধ্যমে স্ক্রোটাম থলিতে আসে, এক জোড়া টেস্টিস স্ক্রোম থলির দুই সাইডে অবস্থান করছে, লেফট অ্যান্ড রাইট সাইড। তো সেই শুক্রাশয়ের সেকশন করলে শুক্রাশয়ের বাইরে একটা আবরণ বা কোট দেখা যাবে, এই আবরণকে বলা হয় টিউনিকা। প্রথমত হচ্ছে যে শুক্রাশয়ের গঠনের মধ্যে আমরা কি কি অংশ দেখতে পাবো। এক নম্বর হচ্ছে যে কোট বা টিউনিকা অ্যাকচুয়ালি হচ্ছে প্রোটেক্টিভ লেয়ার, প্রোটেক্টিভ লেয়ার বা প্রোটেক্টিভ কোট আর টিউনিকা। দুই নম্বর হচ্ছে লোবিউল বা এখানে যে প্রকোষ্ঠ গুলো আছে সে প্রকোষ্ঠ। তিন নম্বর হচ্ছে প্রকোষ্ঠের ভিতরে যে সেমিনিফেরাস টিউবুল আছে সেই সম্পর্কে এবং সেমিনিফেরাস টিউবুলের যে অন্তর্গঠন সেই সম্পর্কে জানতে হবে। আর চার হচ্ছে সেল অফ লেডিং, আর এখান থেকে কিছু হরমোন সংশ্লেষ হয়। এই সামগ্রিক আলোচনাটাই হলো শুক্রাশয়ের কলাস্থানিক গঠন। তো প্রোটেক্টিভ কোট আর টিউনিকা, টিউনিকা হচ্ছে শুক্রাশয়ের আবরক বা আবরণ। এই আবরক হচ্ছে তিনটে স্তর নিয়ে গঠিত, শুক্রাশয়ের যে আবরণ বা টিউনিক বা টিউনিকা এটা তিনটে স্তর নিয়ে গঠিত। সর্ব বাইরে যেটা আছে এটা হচ্ছে টিউনিকা, টিউনিকা ভ্যাজাইনালিস, দ্বিতীয় যে স্তর আছে সেটা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া, তৃতীয় স্তর যেটা আছে সেটা হচ্ছে টিউনিকা ভাস্কুলোসা। এই তিনটে স্তর দিয়ে গঠিত হচ্ছে শুক্রাশয়ের আবরণ বা টিউনিকা, যার মধ্যে টিউনিকা ভ্যাজাইনালিস এটা হচ্ছে আগের ক্লাসে দেখতে পাবে যে টিউনিকা ভ্যাজাইনালিস কোন কোন বইয়ে দেখবে এটা বলবে শুক্রাশয়ের আবরণ, আবার কোন কোন বই বলবে এটা স্ক্রোটামের একটা স্তর। আমি বলবো কেন দুই জায়গাতেই আছে, দুই জায়গাতেই আছে, স্ক্রোটামের লেয়ার হিসেবেও আছে আবার তোমার টেস্টিসের আবরণ হিসেবেও আছে। অ্যাকচুয়ালি হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিসের দুটো স্তর, এটা পেরিটোনিয়াম পর্দা থেকে সৃষ্টি, পেরিটোনিয়াম পর্দা থেকে সৃষ্টি এটা দুটো স্তর, একটা হচ্ছে প্যারাইটাল একটা হচ্ছে ভিসেরাল। অর্থাৎ এই যে শুক্রাশয়ের সঙ্গে যে আবরণটা লেগে আছে যেটা টিউনিকা ভ্যাজাইনালিস বলছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে ভিসেরাল, ভিসেরাল। আর এরপরে আর একটা লেয়ার আছে সেটা হচ্ছে প্যারাইটাল, আর মাঝখানে কিছু ফ্লুইড আছে সেই ফ্লুইডকে বলা হয় হাইড্রোসিল বা হাইড্রোসিল ফ্লুইড।
তাহলে অ্যাকচুয়ালি টিউনিকা ভ্যাজানসের দুটো স্তর, একটা হচ্ছে প্যারাইটাল যেটা স্ক্রোডামের একটা লেয়ার হিসেবে কাজ করছে, মাঝে গ্যাপ যেখানে একটা ফ্লুইড থাকছে যেটাকে বলা হয় হাইড্রোসিল ফ্লুইড, যেটা টেস্টিসকে বাইরে বিভিন্ন আঘাত থেকে রক্ষা করে বা টেস্টিসকে ভিতরে মুভমেন্ট বা নড়াচড়া হতে সাহায্য করে। আর দুই, তার ভিতরের স্তর সেটা হচ্ছে ভিসেরাল, যেটা টেস্টিসের আবরণ হিসেবে আছে। অর্থাৎ টিউনিকা ভ্যাজাইনালিস স্ক্রোটামের একটা লেয়ার এবং তার সঙ্গে সঙ্গে টেস্টিসের একটা লেয়ার। ওকে, এটা হলো ফার্স্ট। নেক্সট হচ্ছে ভিতরে টিউনিকা অ্যালবুজিনিয়া, ব্লু কালারে যেটা আছে টিউনিকা অ্যালবুজিনিয়া, এটা হচ্ছে তন্তুজ প্রোটিন, অ্যাক্টিন মায়োসিন এই ধরনের কিছু তন্তুজ প্রোটিন। অর্থাৎ এই প্রোটিনগুলো একটা দৃঢ়তা প্রদান করা, অর্থাৎ শুক্রাশয়কে একটা শেপ বা সাইজ, একটা আকৃতি প্রদান করে। আকৃতি প্রদান করার কাজ হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়ার কাজ, যেই তন্তুর প্রোটিন একটা স্ট্রাকচার তৈরি করছে। তৃতীয় হচ্ছে টিউনিকা ভাস্কুলোসা, এখানে ভাস্কুলোসাটা হচ্ছে ভাস্কুলার সিস্টেমের সঙ্গে রিলেটেড, অর্থাৎ এখানে রক্তবাহ সংযুক্ত, অর্থাৎ শিরা এবং ধমনী থাকবে, তার সঙ্গে লসিকা প্রবাহ এই অঞ্চলের সঙ্গে সংযুক্ত থাকবে, এটা হচ্ছে টিউনিকা ভাস্কুলোসা। টিউনিকা অ্যালবুজিনিয়া থেকে কিছু অংশ প্রবর্ধিত হয়ে বা প্রজেকশনের ন্যায় ভিতর দিকে প্রবেশ করে বিভেদ প্রাচীর তৈরি করেছে, এইভাবে ভিতর দিকে প্রবেশ করে ইনকমপ্লিট, এগুলো কমপ্লিট নয়, কমপ্লিট হলে ওই মাথায় গিয়ে থেকে যেত, ইনকমপ্লিট বিভেদ প্রাচীর তৈরি করেছে যাকে বলা হয় মিডিয়াস্টাইনাম টেস্টিস, মিডিয়াস্টাইনাম টেস্টিস, এই প্রাচীরগুলোকে বলা হচ্ছে মিডিয়াস্টাইনাম টেস্টিস। এরকম অনেক মিডিয়াস্টাইনাম তৈরি হয়, তৈরি হয়ে মাঝখানে কিছু চেম্বার বা প্রকোষ্ঠ তৈরি হয়, এই চেম্বার বা প্রকোষ্ঠকে বলা হয় লোবিউল, যার সংখ্যা 200 থেকে 300, যার সংখ্যা হচ্ছে 200 থেকে 300, লোবিউলের সংখ্যা হচ্ছে 200 থেকে 300, অর্থাৎ এক একটা প্রকোষ্ঠ। সেই প্রকোষ্ঠের স্ট্রোমাতে কিছু কুণ্ডলী আকৃতির নালী থাকবে, যে নালীকে বলা হচ্ছে সেমিনিফেরাস টিবিউল বা শুক্র উৎপাদক নালিকা, সেমিনিফেরাস টিবিউল অর শুক্র উৎপাদক নালিকা। এবং তার সঙ্গে সঙ্গে এই কিছু কিছু জায়গায় ইন্টারস্টেসিয়াল সেল অফ লেডিং, অর্থাৎ লেডিং সেল অবস্থান করবে। তো এই যে সেমিনিফেরাস টিবিউল গুলো প্রত্যেকটা প্রকোষ্ঠে কোনো জায়গায় একটা বা কোনো জায়গায় দুটো, বা কোনো কোনো জায়গায় কোনো কোনো প্রকোষ্ঠে তিনটেও অবস্থান করতে পারে। এই অংশগুলোকে আমরা বলছি লোবিউল, অর্থাৎ লোবিউলগুলো সৃষ্টি হয়েছে টিউনিকা অ্যালবুজিনিয়া থেকে কিছু বিভেদ প্রাচীর বা মিডিয়াস্টাইনাম সিস্টেম মাধ্যমে। এটার পর নেক্সট হচ্ছে সেমিনিফেরাস টিবিউল, যেটা আমি একটু আগে বললাম যে প্রত্যেকটা প্রকাশে এক দুই বা তিনটে করে থাকতে পারে। এই সেমিনিফেরাস টিবিউল গুলো পিছনের দিকে প্রবর্ধিত হয়ে টিবিউলি রেকটি সৃষ্টি করেছে, তারপর টিবিউলি রেকটি গুলো মাঝখানে একটা বদ্বীপ অঞ্চলের মতো সৃষ্টি করেছে, যেমন নদী প্রবাহিত হয়, নদী প্রবাহিত হয়ে যেমন সুন্দরবন অঞ্চল, সুন্দরবন অঞ্চলে নদী প্রবাহিত হয়ে কি হয়েছে, জালের মতো নদীগুলো চারিদিকে ছড়িয়ে ছিটে গেছে, কোথাও কোথাও বালি জমা হয়ে পলি জমা হয়ে ডেল্টা বা বদ্বীপ সৃষ্টি করেছে, এবং নদীগুলো গতি পরিবর্তন হয়ে বা আরো শাখা প্রশাখা তৈরি জালের মতো ছড়িয়ে গেছে নেটওয়ার্কে। ঠিক এখানেও টিবিউলি রেকটি গুলো, অর্থাৎ সেমিনিফেরাস টিবিউলের এই শেষ প্রান্ত গুলো টিবিউলি রেকটি গঠন করেছে, তারপর এখানে আবার জালক সৃষ্টি করেছে, জালক সৃষ্টি করার পর এইটাকে বলছে রেটি টেস্টিস, এই অংশটাকে বলা হয় রেটি টেস্টিস বা শুক্রজালক। এই শুক্রজালক থেকে ভাসা এফারেন্সিয়া তৈরি হয় 15 থেকে 20টা, 15 থেকে 20টা ভাসা এফারেন্সিয়া তৈরি হওয়ার পর সেই ভাসা এফারেন্সিয়া গুলো প্রবর্ধিত হয়ে ইপিডিডাইমিস গঠন করে, একটা মোটা নালী তৈরি করে যেটা হলো ইপিডিডাইমিস।
সেই ইপিডিডাইমিস আবার পরিবর্তিত হয়ে বা তার পরবর্তী অংশ ভাস ডিফারেন্স তৈরি হয়ে ভিতরের দিকে একটা প্রকোষ্ঠ সেমিনাল ভেসিকুলে গিয়ে মিলিত হয়েছে। এখানে আমি চিত্রগুলো সংক্ষিপ্ত করেছি, ভাস এফারেন্সিয়া বা এপিডিডাইমিসের চিত্র এখানে আনিনি, যা সংক্ষেপে এখানে এঁকেছি, কারণ এটা আমার এই ফিগারটা বেশি প্রয়োজন নেই। যেটা প্রয়োজন সেটা হচ্ছে সেকশন এটা। এই সেমিনিফেরাস টিবিউল যেগুলো, সেই সেমিনিফেরাস টিবিউল এবার আমরা যদি এই টেস্টিসের যদি মাইক্রোটোম মেশিনে সেকশন করে তার স্লাইড প্রিপারেশন করি, বা বাজারে যে কেনা স্লাইড গুলো কিনতে পাওয়া যায় সেগুলো সব মাইক্রোটোম মেশিনে সেকশন করে সেগুলো একটা নির্দিষ্ট প্রসেসে স্লাইড প্রিপারেশন করা হয়, সেই স্লাইড থেকে আমরা এই চিত্রগুলো দেখতে পাই যখন মাইক্রোস্কোপের তলায় দেখি। তো সেই স্লাইড প্রিপারেশনের পর যে চিত্রটা আসবে সেটা হচ্ছে এরকম একটা চিত্র যেখানে একটা ফিল্ড দেখা যাচ্ছে, অর্থাৎ মাইক্রোস্কোপে যখন আমরা চোখ লাগিয়ে দেখবো আইপিসে এবং তার নিচে থাকবে অবজেক্টিভ লেন্স, সেই লেন্সের মাধ্যমে একটা ফিল্ড আমরা দেখতে পাবো, যে ফিল্ডের মধ্যে একটা কমপ্লিট একটা সেমিনিফেরাস টিবিউলের সেকশন দেখছি, আর তার সঙ্গে আরো কিছু সেমিনিফেরাস টিবিউলের সেকশনে কিছু কিছু অংশ দেখতে পাচ্ছি। তার মানে একটা ফোকাসিং এ একেবারে যে পুরো টেস্টিসের সমস্ত সেকশনটাকেই দেখতে পাবো এমনটা নয়, সেটা সম্ভব নয়, একটা অংশে একটা ফোকাসিং দেখতে পাবো, আবার সরিয়ে তার নেক্সট ফোকাসিং এ আবার নেক্সট অঞ্চলগুলো দেখতে পাবো। এখানে আবার পুরো স্টাডি করা দরকার নেই, জাস্ট একটা সেমিনিফেরাস টিবিউল এবং তার সারাউন্ডের কিছু অংশ টিস্যু হলেই এটা স্টাডি করা হয়ে যাবে। এখানে আমি যে চিত্রটা এঁকেছি যে একটা সেমিনিফেরাস টিবিউলের সেকশন এঁকেছি আর তার সঙ্গে কিছু রিলেটেড পার্ট। তো সেমিনিফেরাস টিবিউল যেটা, সেমিনিফেরাস টিবিউলের যে অংশ সেই অংশের মধ্যে আমরা দুটো পার্ট পাবো, একটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন আর একটা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। বাইরে যে ব্লু কালার দেওয়া আছে এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, বেসমেন্ট মেমব্রেন, আর ভিতরে ব্ল্যাক কালার যেটা আছে সেটা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। অর্থাৎ এই যে সেমিনিফেরাস টিবিউল আছে তার বাইরের একটা আবরণ আর একটা ভিতরের দিকের আবরণ, বাইরের আবরণটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। বেসমেন্ট মেমব্রেনটা কি? বেসমেন্ট মেমব্রেন হচ্ছে যে পাতলা পর্দার উপরে কোষ বা কোষগুচ্ছগুলো অবস্থান করবে সেটাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। দেখবে অনেকে মাংস কাটলে বুঝতে পারবে যে মাংসের ওপরে একটা হালকা পর্দা মতো প্রলেপ আছে বা পর্দা, এইটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। তার ভিতর দিকে পেশি বা সেলগুলো জমা হয়ে আছে, তো এইটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। আর তার ভিতর দিকে যে কালো বর্ডার বা টোটাল এই অংশটা আছে সেটা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। এই জার্মিনাল এপিথেলিয়ামের মধ্যে আবার দুটো বা দু ধরনের কোষ দেখতে পাবো, দু ধরনের কোষ দেখতে পাবো জার্মিনাল এপিথেলিয়ামের ভিতর। একটা হচ্ছে সেল অফ সার্টোলি, সেল অফ সার্টোলি, আর একটা হচ্ছে জার্ম সেল। সেল অফ সার্টোলি হচ্ছে বিজ্ঞানী এনরিকো সার্টোলি, সায়েন্টিস্ট এনরিকো সার্টোলি এই কোষটার উপরে কাজ করেছে বা আবিষ্কার করেছে, যার জন্য ওনার নাম অনুসারে সেল অফ সার্টোলি বলা হয়। সেল অফ সার্টোলি কোনটা? এই যে জার্মিনাল এপিথেলিয়ামে কিছু স্তম্ভাকার কোষ দেখা যাচ্ছে দীর্ঘ স্তম্ভের মতো, এই কোষগুলোকে বলা হয় সেল অফ সার্টোলি, ঠিক আছে, বা সাসটেন্টাকুলার সেল, সাসটেন্টাকুলার সেল বা নার্সিং সেল, নার্সিং সেল, সেল অফ সার্টোলি অর নার্সিং সেল, নার্সিং সেল। নার্সের কাজ কি? নার্সের কাজ হচ্ছে সেবা প্রদান করা। এখানে সার্টোলি সেল কাকে সেবা প্রদান করবে? এখানে সার্টোলি সেল
সেবা প্রদান করবে এর ভিতরে যে জামসেল গুলো আছে, এই যে জামসেল, জামসেল গুলো অ্যাকচুয়ালি কি, জামসেল গুলো হচ্ছে মাইটোসিস, সেল সেলিব্রেশন এবং মিয়েসিস সেলিব্রেশনের মাধ্যম দিয়ে স্টেপ বাই স্টেপ কয়েকটা স্টেপের পর শুক্রাণু যে উৎপাদন হচ্ছে, স্পার্ম বা স্পার্মাটোজোয়া যে উৎপাদন হচ্ছে, সেই স্পার্ম বা স্পার্মাটোজোয়া উৎপাদন উৎপাদন যে হচ্ছে সেই স্তর বাই স্তর কোষগুলোকে আমরা বলছি জামসেল। এই জামসেল গুলোকে নিউট্রিশন বা পুষ্টি সাপ্লাই করা সাতটি সেলের কাজ। আর তার সঙ্গে সঙ্গে যে সমস্ত শুক্রাণু গুলো গঠনের সময় অপরিণত বা ইনঅ্যাক্টিভ বা লেস অ্যাক্টিভ, সেই সমস্ত শুক্র কোষগুলোকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ধ্বংস করে সেগুলোকে রক্তের মাধ্যম দিয়ে এক্সক্রিশন করে দেওয়া। আর এখানে যে জামসেল গুলো স্টেপ বাই স্টেপ উৎপাদন হচ্ছে, এই জামসেল গুলোর সঙ্গে সরাসরি কোনো রক্তবাহের সংযোগ নেই। রক্তবাহের সঙ্গে যদি সংযোগ থাকত তাহলে এই শুক্র যে কোষগুলো আছে সেই শুক্র কোষগুলো রক্তের প্লাজমার প্রেজেন্স অনুযায়ী এগুলো এক একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করত। সুতরাং সরাসরি রক্ত যদি এখানে সংযোগ সাধন থাকত তাহলে রক্তের প্লাজমায় অ্যান্টি স্পার্মিক অ্যান্টিবডি ফর্মেশন হতো, অ্যান্টি স্পার্মিক অ্যান্টিবডি ফর্মেশন হতো। যে অ্যান্টি স্পার্মিক অ্যান্টিবডি গুলো এই সেলগুলো সঙ্গে কানেক্ট হয়ে বা তার সঙ্গে সংযুক্ত হয়ে সেলগুলোকে ড্যামেজ করে দিত, অর্থাৎ স্পার্মাটোজেনেসিস যে প্রসেস বা প্রক্রিয়া সেটা ব্যাহত হতো, অর্থাৎ এটা বন্ধ হয়ে যেত, সেই বন্ধটা হয় না। কার জন্য না, এই যে সার্টুলি সেল যেগুলো ব্লাড টেস্টিস ব্যারিয়ার গঠন করেছে, বিটিভি কি গঠন করেছে, বিটিভি দুটো সার্টুলি সেল, এই দুটো সার্টুলি সেলের মাঝখানে যে জামসেল গুলো থাকছে সেই জামসেল গুলো অ্যাকচুয়ালি তার সেল মেমব্রেন গুলো এইভাবে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা টাইট জাংশনের মাধ্যমে এখানে চিত্রে কিন্তু দেখানো নেই, সেটা একটা ছোট চিত্রের মধ্যে করা হয়েছে যার জন্য ওখানে কিন্তু দেখানো নেই। এখানে আমি দেখালাম যে প্রত্যেকটা জামসেল গুলো প্রত্যেকটা সেল মেমব্রেনের সঙ্গে টাইট জাংশন, এখানে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে টাইট জাংশন। টাইট জাংশনের মাধ্যমে এইদিকে সার্টুলি সেলের সঙ্গে ওইদিকে সার্টুলি সেলে কানেক্ট হয়ে আছে এবং এর মাধ্যম দিয়ে পুষ্টিগুলো প্রবেশ করবে, এবং প্রত্যেকটা সেলের সাইটোপ্লাজম টু সাইটোপ্লাজম পুষ্টি বা অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান বা আদার্স যত যা কিছু প্রয়োজন সেই সমস্ত প্রয়োজনীয় অংশগুলো এখান থেকে মুভ করবে। এখন এই সরাসরি যদি রক্তের সঙ্গে সংযোগ হতো এই কোষগুলো তাহলে কিন্তু অ্যান্টি স্পার্মিক অ্যান্টিবডি সিস্টেমে এই কোষগুলোকে ড্যামেজ করতো, অর্থাৎ স্পার্মাটোজেনেসিস অফ হয়ে যেত। এখানে এই যে বিটিভি, এই যে দুটো সার্টুলি সেলের মাঝখানে এই যে গঠন টাইট জাংশন গঠনের মাধ্যমে কোষগুলোকে রক্ষা করছে এবং তাদেরকে নিউট্রিশন দিচ্ছে বা তাদের আদান প্রদান বা তাদের সামগ্রিক প্রসেস যে মেনটেন করছে সার্টুলি সেল, এই গঠনটাকে বলা হচ্ছে বিটিভি বা ব্লাড টেস্টিস ব্যারিয়ার, বা
বিটিভি বিটিভি ব্লাড টেস্টিস ব্যারিয়ার, এই ব্লাড টেস্টিস ব্যারিয়ার গঠনের মাধ্যম দিয়ে সেলগুলোকে হরমোন পুষ্টি বা তাদের এক্সক্রেশন বা গ্যাসিয়াস এক্সচেঞ্জ এবং তার সঙ্গে সঙ্গে নার্সিং, তার সঙ্গে সঙ্গে কোনো মোর অর লেস অ্যাক্টিভ যে সেলগুলো আছে সেগুলোকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ড্যামেজ করা হচ্ছে সার্কুলি সেলের কাছে। এখন এই সার্কুলি সেল থেকে আরো দুটো জিনিস উৎপাদন হয়, সেটা হচ্ছে অ্যাক্টিভিন আর ইনহিবিন আর স্ট্রোজেন, তিন ধরনের হরমোন এখান থেকে প্রোডাকশন হয়, অ্যাক্টিভিন ইনহিবিন আর স্ট্রোজেন, এই তিন ধরনের হরমোন সার্কুলি সেল থেকে উৎপাদন হয়। অ্যাক্টিভিন আর ইনহিবিন একটু পরস্পরের মানে ফিডব্যাক রিয়াকশনের কাজ করে হরমোনের, অর্থাৎ যখন টেস্টোস্টেরন হরমোন এই যে সেল অফ লেডিক, সেল অফ লেডিক থেকে টেস্টোস্টেরন হরমোন যখন সংশ্লেষ বেশি হয়ে যায়, টেস্টোস্টেরনের কাজ কি, টেস্টোস্টেরনের কাজ হচ্ছে যে স্পার্মাটোজেনেসিসকে রেগুলেট করা বা সেটাকে পরিচালনা করা। এবার টেস্টোস্টেরনের পরিমাণটা যদি হাই লেভেল হয়ে যায় তাহলে এখানে ব্যালেন্স হারিয়ে ফেলতে পারে, সেই জন্য টেস্টোস্টেরনের মাত্রাটাকে কমানোর জন্য এই যে ইনহিবিন যেটা সার্কুলি সেল থেকে নির্গত হচ্ছে সেই ইনহিবিনটা সংশ্লেষ হয়ে কি করবে, সরাসরি গিয়ে হাইপোথ্যালামাসে সিগন্যাল দেবে। হাইপোথ্যালামাস তখন ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের যে রিলিজিং হরমোন সেটাকে অফ করে দেবে, তারপর অগ্রপিরিয়ডে থেকে তখন ফলিকুলার স্টিমুলেটিং হরমোন মানে সিক্রেশন কম হবে বা সিনথেসিসটা কম হবে, তারপরে তার মাধ্যম দিয়ে তখন লেডিক সেল কম উদ্দীপ্ত হবে, লেডিক সেল কম উদ্দীপ্ত হলে তখন টেস্টোস্টেরনের মাত্রা আস্তে আস্তে আবার কমে আসবে। আবার এটাও হতে পারে, বিপরীত হতে পারে, যে টেস্টোস্টেরনের মাত্রা একেবারেই কমে গেল, তখন আবার সার্কুলি সেল থেকে অ্যাক্টিভিন হরমোনটা সংশ্লেষ হয়ে সেই হরমোনটা আবার হাইপোথ্যালামাসে গিয়ে স্টিমুলেশন দেবে বা সিগন্যাল দেবে, সেইখান থেকে আবার পিটুইটারিতে সিগন্যাল আসবে, পিটুইটারি তখন সেখান থেকে ফলিকুলার স্টিমুলেটিং হরমোনটা রেজ করবে, মাত্রাটা একটু বেশি, সেই হরমোন এসে সেল অফ লেডিকে এসে স্টিমুলেশন দেবে, তখন এখান থেকে টেস্টোস্টেরনের মাত্রা আবার আস্তে আস্তে বেড়ে যাবে। এইভাবে অ্যাক্টিভিন এবং ইনহিবিনের মাধ্যম দিয়ে টেস্টোস্টেরনের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করা হয়, আর সেই টেস্টোস্টেরনের মাত্রা বা টেস্টোস্টেরন কি করে, এখানে যে স্পার্মাটোজেনেসিস যে প্রসেস, সেই প্রসেসটাকে টোটালি রেগুলেট করে। ঠিক তার সঙ্গে সঙ্গে এস্ট্রোজেন বলে আরেকটা হরমোন এখান থেকে সংশ্লেষ হয়, এস্ট্রোজেনের কাজটাও এই স্পার্মাটোজেনেসিস এবং তার সঙ্গে স্পার্মিনেশন এই যে প্রসেসগুলো আছে তার সঙ্গে রিলেটেড। তাহলে এখানে গেল আমাদের বিটিভি, গেল সার্কুলি সেল সম্পর্কে গেল আইডিয়া, নেক্সট এবার আমরা আসবো জার্ম সেলে। জার্ম সেল যেটা জার্মিনাল এপিথেলিয়াম থেকে কয়েকটা স্টেপে আমরা কোষগুলোকে দেখতে পাবো এবং তারপরে লাস্ট অন্তিম স্টেপে আমরা দেখব স্পার্মাটোজয়া বা স্পার্ম। এখানে পাঁচটা স্টেপ দেখানো হয়েছে, ফার্স্ট স্টেপ যেটা বেসমেন্ট মেমব্রেনের সঙ্গে অ্যাটাচ আছে সেই কোষস্তরকে বলা হয় প্রাইমোডিয়াল জার্ম সেল, প্রাইমোডিয়াল জার্ম সেল অর স্পার্মাটোগোনিয়াল সেল, স্পার্মাটোগোনিয়াল সেল বা স্পার্মাটোগোনিয়া, আমি স্পার্মাটোগোনিয়া লিখব, প্রাইমোডিয়াল জার্ম সেল বা স্পার্মাটোগোনিয়া বা আদি শুক্রকোষ জার্মিনাল এপিথেলিয়ামের সঙ্গে অ্যাটাচ আছে বেসমেন্ট মেমব্রেনের সঙ্গে। দ্বিতীয় স্তর হচ্ছে প্রাইমারি স্পার্মাটোসাইট, তৃতীয় স্তর হচ্ছে সেকেন্ডারি স্পার্মাটোসাইট,
চতুর্থ হচ্ছে স্পার্মাটিড, আর পঞ্চম হচ্ছে স্পার্মাটোজোয়া। এখানে স্পার্মাটোগোনিয়াল সেলের পরে প্রাইমারি স্পার্মাটোসাইট যেটা আছে এর মাঝখানে আরো তিনবার মতো ডিভিশন আছে। মোট এই প্রাইমোরিয়াল জার্ম সেলের পর স্পার্মাটোসাইট গঠনের মাঝে চারবার মাইটোসিস হয়। এখানে দেখানো হয়নি ফিগারে, এটা পরবর্তীতে আমরা অন্য ক্লাসে আবার দেখবো স্পার্মাটোজেনেসিস প্রসেসের সঙ্গে। এখানে চারবার মাইটোসিস হয়, ডার্ক টাইপ, এ টাইপ, বি টাইপ, লাইট টাইপ, এভাবে সেলগুলো গঠন হয়। সেই সেলগুলোর চারবার মাইটোসিসের পর প্রাইমারি স্পার্মাটোসাইট গঠন হয়। অর্থাৎ এই যে প্রাইমোরিয়াল জার্ম সেল বা স্পার্মাটোগোনিয়া, এখান থেকে এই যে প্রাইমারি স্পার্মাটোসাইট গঠন হচ্ছে, এখানে মাইটোসিস হচ্ছে চারবার, চারবার মাইটোসিস হচ্ছে, মানে মাঝে আরো তিনবার ডিভিশন আছে। আর প্রাইমারি স্পার্মাটোসাইটের পর সেকেন্ডারি স্পার্মাটোসাইট যখন গঠন হচ্ছে, তখন এখানে মিওসিস 1, আর সেকেন্ডারি থেকে যখন স্পার্মাটিড গঠন হচ্ছে তখন হচ্ছে এখানে মিওসিস 2, তারপর স্পার্মাটিড থেকে যখন স্পার্মাটোজোয়া গঠন হচ্ছে তখন হচ্ছে এখানে মডিফিকেশন বা রূপান্তর। তাহলে স্পার্মাটোগোনিয়া থেকে যখন প্রাইমারি স্পার্মাটোসাইট হচ্ছে, এখানে চারবার মাইটোসিস হচ্ছে, আর প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে যখন সেকেন্ডারি স্পার্মাটোসাইট হচ্ছে মিওসিস 1, আর সেকেন্ডারি থেকে যখন স্পার্মাটিড গঠন হচ্ছে তখন হচ্ছে মিওসিস 2, আর স্পার্মাটোজোয়া যখন গঠন হচ্ছে বা স্পার্ম গঠন হচ্ছে তখন হচ্ছে এখানে মডিফিকেশন। এইভাবে জার্ম সেলগুলো পর পর স্টেপ বাই স্টেপ ডিভিশনের মাধ্যমে তৈরি হয়, যেটা সময় লাগে 67 থেকে 72 দিন। কতটা সময় লাগে এই প্রসেসিংটা কমপ্লিট হতে? 67 ডে থেকে 72 ডে, 67 থেকে 72 দিন সময় লাগে একটা শুক্রাণু উৎপাদন হতে। এই শুক্রাণু উৎপাদন হওয়ার শেষ সময়ে এই যে বিটিবি যেটা গঠন করেছিল ব্লাড টেস্টিস ব্যারিয়ার, এটা ড্যামেজ হয়ে যায়, ড্যামেজ হয়ে এটা আবার পুনরায় আবার গঠন হয়, আবার কোষগুলো আবার স্টেপ বাই স্টেপ ডিভিশন হয়। এখন একটা সেমিনিফেরাস টিউবুলের আমি বললাম এটা একটা সামনের সেকশন দেখছি, এই নালীটা যত দীর্ঘ হবে গোটাটাই এইরকম সেম চিত্র বা সেম গঠন থাকবে এবং স্পার্মগুলো উৎপাদন হবে। মাঝখানে এই যে ফাঁকা অংশটা আছে এটা হচ্ছে লুমেন, সেমিনিফেরাস টিউবুলের লুমেন। এইগুলো পরিণত হওয়ার পর স্পার্মিয়েশন ঘটবে, অর্থাৎ স্পার্মগুলো এখান থেকে সাকটলি সেল বা এখানে যে বিটিবি যে সিস্টেম ছিল সেই সিস্টেম থেকে তারা বেরিয়ে লুমেনে এসে চলে আসবে কোথায়, এই জায়গায় চলে আসবে রেড টেস্টিসে। রেড টেস্টিস থেকে ভাসে ফারেন্সিয়া, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্সিয়া চলে যাবে সেমিনাল ভেসিকুলে জমা হবে, তারপর সময়ের পর সেটা শরীর থেকে নির্গত হবে। নেক্সট ঘটনা হচ্ছে যে এই শুক্রাশয়ের প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বা সেকশনের ক্ষেত্রে এই কলাস্থানিক জায়গায় জায়গায় কিছু চিত্র দেখা যাবে, এখানে হয়তো দিইনি, গোল গোল কিছু ফাঁকা অংশ দেখা যাবে। অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে ধমনী, শিরা বা নার্ভ সাপ্লাই আর বালশিরা সাপ্লাই, আর কিছু জায়গায় জায়গায় গচ্ছিত কোষ দেখা যাবে যেগুলো বলা হয় ইন্টারস্টেসিয়াল সেল অর লেডিক সেল। এই কোষগুলো হচ্ছে ইন্টারস্টেসিয়াল সেল বা লেডিক সেল। এই ইন্টারস্টেসিয়াল সেল থেকে বা লেডিক সেল থেকে টেস্টোস্টেরন হরমোন সংশ্লেষ ঘটে, আর এ যেমন স্পার্মাটোজেনেসিস প্রসেসকে রেগুলেট করে ঠিক তেমনি ওকে আবার রেগুলেট করে সাকুলি সেল থেকে সৃষ্টি হয় অ্যাক্টিভিন এবং ইনহিবিন হরমোন। এখন টেস্টোস্টেরনের ভূমিকাগুলো কি? এক নম্বর ভূমিকা বারবার বলে আসছি আমি, শুক্রাণু উৎপাদন প্রসেস। আরও কিছু ভূমিকা আছে, একটা ছেলে যখন অ্যাডোলেসেন্স পিরিয়ডে পৌঁছায় তখন তার যে গৌণ যৌন বৈশিষ্ট্যগুলো বহিঃপ্রকাশ ঘটে, গলার ভার মানে আওয়াজটা ভারী হওয়া, পুরুষ আসলে আওয়াজ, সরচরিটা মোটা হয়ে যাওয়া,
তার সঙ্গে সঙ্গে গৌণজনে বসেছে গোপ, দাড়ি, বগলের রং, জনঙ্গের পাশে পিউবিক হেয়ার, পেনিসের চেঞ্জ, স্কোডামের চেঞ্জ, এই যে চেঞ্জ, এগুলো টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে হয়ে থাকে। আর তার সঙ্গে সঙ্গে শুক্রাণু উৎপাদন প্রসেস শুরু হয়ে যায়, অর্থাৎ স্পারমাটোজেনেসিস প্রসেস শুরু হয়ে যায়। অর্থাৎ সেই ছেলে একটা বাবা হওয়ার যোগ্য বা সেই যোগ্যতায় পৌঁছে গেছে, তার সেই এবিলিটি আছে, অর্থাৎ তার শুক্রাণু উৎপাদন প্রসেসটা স্টার্ট হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে এই টেস্টোস্টেরন হরমোন যেটা করে আমাদের শরীরের মধ্যে ভাঙনমূলক প্রোটিনগুলোকে সেইগুলোকে গঠনমূলক রূপান্তর করে এবং প্রোটিনগুলোকে সঞ্চয় করে, তার সঙ্গে সঙ্গে পরোক্ষভাবে আমাদের গ্রোথকে কন্ট্রোল করে। অর্থাৎ সোমাটোট্রপিক হরমোন যেটা আছে তাকে উদ্দীপনা দিয়ে, তার মাধ্যম দিয়ে শরীরের অস্থি কোষে বিভাজন ঘটিয়ে অস্থিগুলোকে দীর্ঘ করে, তার সঙ্গে সঙ্গে শরীরের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এছাড়া শরীরে বিভিন্ন ইলেকট্রোলাইট, বিভিন্ন আয়ন, ইলেকট্রোলাইট এখানে আয়ন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট, সালফেট, এই সমস্ত আয়ন এবং জলগুলোকে সঞ্চয় করে, শরীরে বিএমআর বৃদ্ধি করে, বেসাল মেটাবলিক রেট বৃদ্ধি করে, এরিথ্রোপয়সিস অর্থাৎ আরবিসি উৎপাদন প্রসেসকে বৃদ্ধি করে। এরকম বেশ কিছু কাজ আছে, সেই কাজগুলো টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে হয়ে থাকে। এগুলো ক্লাস ইলেভেনে অনেকের জানা থাকবে, তবু আমি একটা মোটামুটি একটা ম্যাক্সিমাম আলোচনা আমি হরমোন সম্পর্কে করলাম। এখন এই টেস্টোস্টেরন হরমোনের অনেকগুলো ভাগ আছে, ডাইহাইড্রো এপিএন্ড্রোস্টেরন, টেস্টোস্টেরন এবং তার সঙ্গে সঙ্গে অ্যান্ড্রোজেনেস্টেরন, এই ধরনের হরমোনগুলো ভাগ আছে, অর্থাৎ এগুলো টেস্টোস্টেরনের এক একটা ভাগ। সমস্ত হরমোনগুলোকে একত্রে অ্যান্ড্রোজেন বলা হয়।